এভরিওয়ান আসসালামু আলাইকুম, স্বাগতম বাইক এম্পোরিয়াম থেকে সবাইকে স্বাগতম। তো চলছে মাহে রমজান, সবাইকে রমজানের আন্তরিক মোবারকবাদ। ঈদও খুব সন্নিকটে, তো আমাদের ঈদ উপলক্ষে আমরা বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি কিছু বাইক রাখার চেষ্টা করছি। যেমন আমি একে একে দেখাচ্ছি, যারা একটু অল্প বাজেটের মধ্যে সার্ভিস ভালো চান, এরকম বাইক চান, তাদের জন্য যেমন বাইক আছে, যারা একটু হাই বাজেটে স্পোর্টস বাইক চান, তাদের জন্য আমাদের কাছে বাইক আছে। তো বিসমিল্লাহ বলে যেটা শুরু করব, বিসমিল্লাহ রহমান রহিম, এই বাইকটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে ডিসকভার 135। এটা অ্যানালগ নাম্বার প্লেট, বাট এটা ডিজিটাল নাম্বার প্লেটটা রেডি আছে। এটা মালিকানা বদলির দিন আমরা ডিজিটাল প্লেটটা বাইকের সাথে বাইকে ইনস্টল করে তারপর মালিকানা করে দিব। ডিসকভার 135, কাগজপত্র বাইক একদম 100%। ওকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকটা আমি নিজের জন্য রাখছিলাম, যাই হোক এখন এটা বিক্রি করে ফেলবো, আমি নিজে চালাবো বিধায়। আমাদের বাইকের মধ্যে একটু ধুলাবালি, এই বাইকগুলো একটু ওয়াশ করা প্রয়োজন, যাই হোক সময়ের জন্য হচ্ছে না আসলে। যাই হোক, এটা গোডাউন থেকে আসছে, কার্বোরেটরটা একদম নতুন, 7,500 টাকা দিয়ে আমি নিজে বাইকটা রাখবো বা চালাবো, এর জন্য এই কার্বোরেটরটা নতুন আমি লাগাইছিলাম। যাই হোক, এখন বিক্রি করে ফেলবো। এটা বোতল দিয়ে একদম মানে মাইপা দেওয়া যাবে, 50 কিলোমিটার যাবে ইনশাল্লাহ। আর কাগজপত্র বাইক একদম 100%। ওকে, বাইকটার প্রাইস আমরা আস্কিং প্রাইস দিচ্ছি হচ্ছে 73,000 টাকা মাত্র, তারপরে আসলে দেখলে নেওয়ার সময় কিছু অনার করা যাবে ইনশাল্লাহ। বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন, তারপর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর যে বাইকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়ামাহা FZS V3, 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন করা। এটা 9,000 কিলোমিটার জেনুইন মাইলেজ আছে আলহামদুলিল্লাহ। বাইক একদম সুপার ফ্রেশ, নেবেন তেল ভরবেন চালাবেন, এনি কাইন্ড অফ প্রবলেম আফটার সেল সার্ভিস আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ। এই বাইকটার প্রাইস আসবে হচ্ছে 1,95,000 টাকা, তারপরেও সামান্য কিছু অর্ডার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর যে বাইকটা দেখাচ্ছি, এটা হচ্ছে TVS রাইডার 125cc 22 মডেল, এটার প্রাইস আসবে হচ্ছে 1,38,000 টাকা। এই বাইকটা ওয়ারেন্টি আছে এখনও, এনি কাইন্ড অফ প্রবলেম এটা কোম্পানি থেকে ডিরেক্ট TVS-এর থেকে ডিরেক্ট ওয়ারেন্টি পাবেন, তারপর যাচাই বাছাই করবেন নেবেন, আমাদের কোনো আপত্তি নেই। এরপর যে বাইকটা দেখাবো, যারা একদম অল্প বাজেটের মধ্যে, একেবারেই অল্প বাজেট, বাট হচ্ছে পাঠাও কিংবা উবারের জন্য বাইক চাচ্ছেন, একটু ফ্রেশ কন্ডিশনের, মানে সার্ভিস ভালো দিবে, এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে TVS-এর স্টার স্পোর্টস, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু সহ। এই বাইকটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 45,000 টাকা, সামান্য কিছু অনার করা তো এটা করবো ইনশাল্লাহ। এবং বাইকটা একদম মানে ফ্রেশ কন্ডিশন, হইতে পারে পুরানো মডেল বাট একদম ফ্রেশ কন্ডিশন। এটা দিয়ে পাঠক কিংবা উবারে রাফ অ্যান্ড টাফ এই বাইকটা ইউজ করতে পারবেন মাত্র 45,000 টাকা, তারপরে আসবেন ইনশাল্লাহ কিছু অনার করবো। এটা একটু বলে রাখি, বাইকটা কিন্তু কালার থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল, যেমন ট্যাঙ্কির কালার থেকে শুরু করে যা যা আছে, মানে একদম সব অরিজিনাল কালার আছে, এগুলো কোনো কিছু ধরা হয়নি। হ্যাঁ, যাই হোক, তারপর দেখে শুনে নেবেন। এরপর যে বাইকটা দেখাবো, যাদের বাজেট আরও কম বাট হচ্ছে একটু ফ্রেশ কন্ডিশনে বাইক চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য, তাদের জন্য এই বাইকটা, এটা হচ্ছে ডায়াং রানার সেলফ স্টার্ট, 2025 পর্যন্ত রেজিস্ট্রেশন করা। এই বাইকটা আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 38,000 টাকা, 38,000 টাকায় পেয়ে যাবেন ডায়াং রানার 80cc, একেবারে কম বাজেট। আরেকটা বাইক আমাদের আছে বাইরে রাখা, ওই যে ফুটপাথ দেখতে পাচ্ছেন রাস্তায় রাখা, এটাও ডায়াং রানার, বাইকটা আমি এখন বর্তমানে নিজে চালাই, ওইটার দাম হচ্ছে 40,000 টাকা, ওইটাও সামান্য কিছু অনার করা যাবে। এরপর যে বাইকটা দেখাচ্ছি, এটা হচ্ছে জিক্সার 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন করা। এটার প্রাইস আসবে হচ্ছে 1,72,000 টাকা, তারপরেও কিছু অনারের ব্যবস্থা থাকবে। এরপর যে বাইকটা দেখাবো, এটা হচ্ছে ক্রুজার বাইক, বাট হচ্ছে যাদের বাজেট কম বা ক্রুজার বাইক চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা। এই বাইকটার প্রাইস আমাদের হচ্ছে 98,000 টাকা মাত্র, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু সহ, আফটার সেল সার্ভিস আমাদের থেকে পাবেন ইনশাল্লাহ। মাত্র 98,000 টাকা দাম আসবে, ডিজিটাল প্লেটটা দেখতে পাচ্ছেন 27 সিরিয়াল। হ্যাঁ, তো এটা এই ছিল আমাদের আসলে অল্প কিছু বাইক, আসলে অন্যান্য শোরুমের মতো আমার কাছে অত হিউজ পরিমাণ বাইক নাই, বাট আমি চেষ্টা করি সবসময় বাইকগুলো মানসম্মত দেওয়ার। আফটার সেল সার্ভিসগুলো আসলে কোনো সেকেন্ড শোরুম আসলে দেয় না, আমি দিই আলহামদুলিল্লাহ, এবং কাস্টমারিতে স্যাটিসফাই, তারপরে এনি কাইন্ড অফ মানে মানুষের তো 10 গুণ ভালো মন্দ মিলায় মানুষ, তারপরেও যদি কোনো কিছু আমার খারাপ লাগে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, ওদের থেকে বাইক নিতে পারেন, মালিকানা বদলি সংক্রান্ত এনি কাইন্ড অফ প্রবলেম এগুলো আমরা সার্ভিস দিই। এছাড়া কোনো প্রয়োজনে আমাদেরকে ডিরেক্ট কল করবেন, আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 24 নং ধলপুর নতুন রাস্তা, যাত্রাবাড়ি ঢাকা, গোলাপবাগ ঢাকা, গোলাপবাগ মাঠ সংলগ্ন
লাজ ফার্মার অপোজিটে। তারপরে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, কোনো অ্যাড্রেস বা ডিটেলস জানার থাকলে কাইন্ডলি আমাকে কল করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।